আচ্ছা, এইভাবে সম্প্রতি আমরা জানতে পেরেছি যে প্রযোজক সমিতির যে বর্তমান কমিটি আছে, কমিটিটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাতিল ঘোষণা করেছে। সেটা হচ্ছে জায়েদ খান একটা অভিযোগ করেছিলেন যে এই কমিটি যে নির্বাচন হয়েছে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন। সে অনুযায়ী এখন আপনাদের কী অবস্থা এই প্রযোজক সমিতির? ধন্যবাদ, খুব মজার খবর এটা, এবং শোনার পর খুব ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। কারণ আমাদের নির্বাচনটা কে করেছিল? আমাদের নির্বাচনটা বাণিজ্য মন্ত্রণালয় করেছিল। আবার আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বলতেছে যে যে দুজনকে বলছে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, যে তারা অবৈধভাবে নির্বাচন করছে। তো তখন বাণিজ্য মন্ত্রণালয় তখন কি যারা নির্বাচন আমাদেরকে করাইছিল ওনারা কি তখন জানতো না যে তারা অবৈধ বা কোনো কিছু? অবশ্যই তাদের জানার তাদের কথা ছিল, তাই না? যাই হোক, এখন যদি দুজন আমাদের অবৈধ হয় তাহলে আমরা তো আর অবৈধ না। মনে করেন যে এখন বাংলাদেশে 300 সংসদ আসন আছে, দুই তিনজন সংসদের থেকে মনে করেন যে অনেক সময় উল্টাপুল্টা হওয়ার কারণে দুজন তিনজন সংসদ বাদ হয়ে যায়, দুজন সংসদ সদস্য যে কোনো সময় বাদ হয়ে যেতে পারে, তাই না? দু তিনজন এমন ঘটনা আছে, সেই জন্য কি পুরো 300 সংসদ আসন কি বাদ হয়ে যাবে? অথবা এটা দুজন হইতে পারে, আমরা তো আছি। এটা নিয়ে অ্যাকচুয়ালি এটা নিয়ে নতুন কোনো কিছু না, এইটা এই ধরনের আমরা বহু আগের থেকে দেখে আসতেছি। এই প্রযোজক সমিতি নিয়ে এই পর্যন্ত 6-7টা মামলা হয়েছে আগে, আর 7-8 বছর আগে বলতেছি নির্বাচন হয়ে যায় আবার মামলা এসে আটকায় দেয়। এটা সমিতির কিছু না, এরা যদি মনে করে কেউ ক্রেডিট নেয় যে আমি এই প্রযোজক সমিতি হ্যাঁ অফ করেছি, তো সে বোকার সঙ্গে বাস করে, এটা ক্রেডিট নেওয়ার কোনো কিছু নাই। এইটা আমরা দেখে আসতেছি 10-12 বছর যাবত, একটা এই সিস্টেম আমরা দেখে আসতেছি। অতএব এইটা নিয়ে কোনো ক্রেডিটের কোনো কিছু নাই, এটা আমাদের হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আমরা কোর্টে রিট করবো, যাবো ইনশাল্লাহ, আমরা আবার আমাদের জায়গায় চলে আসবো। আচ্ছা, একটা বিষয় খুব জানার ছিল, সেটা হচ্ছে নির্বাচনের সময় হচ্ছে যিনি নির্বাচন কমিশন ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ কমিশনার, সেটা হচ্ছে সেলিম হোসেন, তিনি ইসি ছিলেন। তো ওই সময় যেই অভিযোগটির জন্য কমিটি বাদ করে সেটা হচ্ছে টানা 6 বছর ক্ষমতায় থাকার পর সপ্তম বছরে যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক থাকে তিনি পরে আর নির্বাচন করতে পারেন না। কিন্তু ওই কমিটিতে 6 মাস ছিল মাত্র, এরপর মামলা হওয়ার পর কমিটি ভেঙে নির্বাচন আসছে। তাহলে কি সেলিম হোসেন এটা কি খেয়াল করেছিল সে সময়? আমাদের নির্বাচনের সিস্টেম আছে যে নির্বাচন হওয়ার 3 দিন না 4 দিন পর এটা আপিল করে, কিন্তু তখন কিন্তু সেটা আপিল হয় নাই, এবং নির্বাচনে কিন্তু কেউ তখন অবজেকশনও জানায় নাই। আজকে 1 বছর 3 মাস হয়ে গেছে, 1 বছর 3 মাস পরে কেন এই ধরনেরই, তো এটা বোঝাই যায় এটা একটা ষড়যন্ত্র আর কিছুই না। দেখেন, ইন্ডাস্ট্রিটা তো এমনি অনেক ষড়যন্ত্রের কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। এখন এই প্রযোজক সমিতি যাওয়া একটা ষড়যন্ত্র থেকে বের হয়ে একটা সমিতি আসছিলো, সুন্দর একটা সিস্টেম এফডিসিতে আসতেছিলো এবং একটা ঘুষায় নিয়ে আসতেছিলাম আমরা, ঠিক সেই মুহূর্তে আবার আরেকটা ষড়যন্ত্র। তো ষড়যন্ত্র যারা করার তারা করবে, আর যারা রুখে দেওয়ার তারা রুখে দাঁড়াবে, আমরা আইনের মাধ্যমে রুখে দাঁড়াবো এবং আমরা রিট করবো, এবং আমরা ইনশাল্লাহ আবার এটা তো ক্ষণিকের জন্য, আমরা 2-4 দিন পর আবার আমাদের জায়গায় আমরা চলে আসবো ইনশাল্লাহ। আরেকটি বিষয় জানা ছিল, সেটা হচ্ছে যে একটি মানুষের অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু প্রযোজক সমিতির কমিটিটা, যেই মানুষটাই অভিযোগ দিছে সেই মানুষটাও এই প্রযোজক সমিতির ভোট দিচ্ছে। ধন্যবাদ।